আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সাইটিক এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য প্রাইমাটিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল বিষয়ে তোমাদের যে মডেল কোশ্চেন নাম্বার 1 সেটটি আছে যে আজকে সেটি সমাধান করব। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে দেখো দুইয়ের তাকিয়ে হচ্ছে এক নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন আছে পৃথিবীকে বলা হয় উত্তর হবে নীল গ্রহ। এরপরে দেখো দুইয়ের আগে বায়ুমণ্ডলের স্তর আছে, বায়ুমণ্ডলে 5টি স্তর আছে। পরেরটি দেখো পৃথিবীতে সবচেয়ে বড় বৃহত্তম মহাদেশ হলো, আমরা জানি আমাদের 7টি মহাদেশ আছে তার মধ্যে সবথেকে বৃহত্তম হলো এশিয়া মহাদেশ। এরপর চারটাকে দেখো অ্যান্টার্কটিকার অপর নাম কি, উত্তর হবে সাদা মহাদেশ। পরেরটি দেখো অ্যান্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। এরপরে দেখো ছয়টাকে দেখো কিল হলো এক ধরনের মাছ। নেক্সট প্রশ্ন দেখো উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। পরেরটি দেখো জল ফুটে বাষ্পে পরিণত হয় 100°C তাপমাত্রায়। এরপরে দেখো কালবৈশাখী ঝড় হয় বিকেল বেলায়। এরপরে দেখো বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। পরের প্রশ্ন বায়ু দূষণ রোধ করা হয় বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগিয়ে। এরপরে হাঁচি বা কাশির সময় সবসময় রুমাল চাপা দিবে মুখে। পরের প্রশ্ন শব্দ দূষণের প্রভাব অনেক বেশি হয় শহরে। এরপরে আছে শব্দের তীব্রতা পরিমাপ করবার যন্ত্র হলো ডেসিবেল মিটার। এরপরে দেখো সাইরেন বাজার শব্দের তীব্রতা 130°। পরেরটি দেখো সংযোগকারী ভাষা হলো ইংরেজি। পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম নদী গঙ্গা। এরপরে আছে বিশ্ব অরণ্য দিবস, তোর হবে 21শে মার্চ। পরেরটি দেখো একটি পানীয় ফসল, আমরা সবাই জানি পানীয় ফসল চা। এরপরে দেখো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। চলো এবার আমরা তিন দাগের প্রশ্নগুলো দেখে নিই। তিনের এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটাকে দেখো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। চলো লিখে নিই। পরেরটি দেখো 0°C উষ্ণতায় জল ড্যাশে পরিণত হয়, উত্তর হবে বরফে পরিণত হয়। এরপরে দেখো তিন দাগে ভারতের রাজধানী হলো, ভারতের রাজধানী হলো নিউ দিল্লি। পরেরটি দেখো সুন্দরবনের প্রধান গাছ হলো সুন্দরী। চলো এবার আমরা বিদাগে দেখে নিই, একটি ম্যাচ দিয়েছে বাঁদিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। প্রথমে আছে বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। দুই দাগে আছে ওজোন স্তরের অবক্ষয়, উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন। আছে সাইরেন হবে 130°C। এরপরে সি দাগে দেখো শুদ্ধ অশুদ্ধ লেখো। এক দাগে আছে ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত, এটি একদম ঠিক তাই শুদ্ধ। পরেরটি দেখো বায়ু দূষণ রোধ অর্থাৎ বন্ধ করা যায় গাছ কেটে, এটি একদমই ভুল, অশুদ্ধ লিখে দিই। কারণ আমরা যত বেশি করে গাছ লাগাবো তত বায়ু দূষণ রোধ হবে। এরপরে দেখো তিন দাগে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, আমরা জানি 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই এটিও শুদ্ধ। পরেরটি দেখো আমাদের প্রথম এবং প্রধান পরিচয় আমরা ভারতবাসী, এটিও একদম ঠিক, এটিও হবে শুদ্ধ। এবার চলো আমরা দিদাগে দেখে নিই। দিদাগে বলেছে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। একটাকে বলেছে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি, উত্তর হবে প্যান্থালাসা। এরপরে আছে পশ্চিমবঙ্গের কোথায় সারা বছর ঠান্ডা থাকে,
উত্তর হবে দার্জিলিং, জলপাইগুড়ি। পরেরটি দেখো তিন দাগে, করমণ্ডল উপকূলে বছরে কতবার বৃষ্টিপাত হয়? উত্তর হবে দুবার। চার দাগে দেখো, ম্যাপ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর হবে ম্যাপা থেকে। চলো এবার আমরা চার দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর, আন্টার্কটিকা মহাদেশের দুটি প্রাণীর নাম? উত্তর হবে শিল, পেঙ্গুইন। পরেরটি দেখো, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী? উত্তর হবে তিনটি ভাগে ভাগ করা যায়। দেখো তাপমণ্ডলকে তিনটি ভাগে ভাগ করা হয়, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। এরপর দেখো, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভারতের কোন কোন রাজ্যে বন্যা দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গ। এরপরে দেখো চার দাগে, সুন্দরবন অঞ্চলে উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য? উত্তরটি তোমরা দেখো, যে কোনো দুটি তোমরা দেখে নাও। পরেরটি দেখো, চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে, এদের প্রধান জীবিকা কী? দেখে নাও চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে। উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। আর এদের প্রধান জীবিকা শিকার ও ফলমূল সংগ্রহ করা। চলে এবার আমরা পাঁচ দাগের প্রশ্নগুলো দেখে নিই। প্রতিটি প্রশ্নের মান তিন। প্রথমে দিয়েছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে তা লেখো। দেখে নাও বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। এরপরে আছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, তোমরা একটু দেখে নাও, আমি মুখে বলে ভিডিওটা বড় করছি না, বিষয়টা কিন্তু অবশ্যই দেবে। এরপরে দেখো শব্দ দূষণের ফলে কি হয়? দেখে নাও তোমরা শব্দ দূষণের ফলে কি কি প্রভাব পড়তে পারে। পরেরটি দেখো, ল্যাটেরাইট মাটি ভারতের কোন অঞ্চলে দেখা যায়? ল্যাটেরাইট মাটিতে কোন কোন ফসল হয়? দেখে নাও, ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি এবং পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায়। দেখে নাও কী কী চাষ হয়। দেখে নাও ল্যাটেরাইট মাটিতে কী কী চাষ হয়। এরপরে দেখো, আদিবাসী কাদের বলা হয়? ভারতের কয়েকটি আদি জনগোষ্ঠীর নাম লেখো। দেখে নাও আদিবাসী কাকে বলে ও আদি জনগোষ্ঠীর নাম? পশ্চিমবঙ্গের সাঁওতাল আর মেঘালয়ের গারো। পাঁচবার পর্যন্ত তোমাদের উত্তর দেখিয়ে দিলাম, আশা করি বাকিগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে, আবারও দেখাবো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।